শরীরের রক্ত বাড়াতে এই 6টি খাবার অবশ্যই আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। দেখা যায় প্রত্যেক বয়সে নারী পুরুষদের রক্ত স্বল্পতা ঘটতে পারে, বিশেষ করে যাদের RBC বা লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন লেভেল কমে যায় তাদের দেখা যায় যে এনিমিয়া আক্রান্ত হতে পারে। আজকের এই ভিডিওতে এরকম 6টি খাবার নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন প্রত্যেকেরই খাওয়া উচিত এবং এই 6টি খাবার আপনার রক্তের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে এবং যারা ভুগতেছেন এনিমিয়াতে তাদেরও কিন্তু এই 6টি খাবার রক্ত অনেক বেশি বাড়িয়ে দিবে। এক নম্বর হচ্ছে আয়রন জাতীয় যে খাবার। হ্যাঁ, আমরা সবসময় বলে থাকি যে আয়রন জাতীয় যে খাবারগুলো রয়েছে প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় রাখবেন। যেমন এই আয়রন জাতীয় খাবারের মধ্যে লাল মাংস রয়েছে, ডিম রয়েছে, কলা রয়েছে, বিশেষ করে মাংসের কলিজা রয়েছে, এগুলো আপনি প্রচুর পরিমাণে খেতে পারেন যা আপনাকে প্রচুর আয়রন দেবে। এছাড়াও কচুর শাক খেতে পারেন, সবুজ যে শাক সবজি রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা আমাদের শরীরে রক্তের পরিমাণ বাড়িয়ে দেবে এবং যাদের এনিমিয়া রয়েছে তাদের এই এনিমিয়া ভাবটা অনেক বেশি দূর করে দেবে। দুই নম্বর হচ্ছে ফোলিক অ্যাসিড ও ভিটামিন B9। এই ফোলিক অ্যাসিড এবং ভিটামিন B9 প্রচুর পরিমাণ লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন অনেক বেশি তৈরি করে, যাদের এনিমিয়া রয়েছে তাদের এই এনিমিয়া ভাবটা দূর করতে অনেক বেশি সাহায্য করে। এসব খাবারের মধ্যে যেমন রয়েছে পালং শাক, ডাল, তিলের বীজ বা সিরিয়াল, এই খাবারগুলো যদি আপনার প্রত্যেক দিনে খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার এনিমিয়া ভাব যদি থাকে সেটা দূর হবে, পাশাপাশি হচ্ছে আপনার রক্ত অনেক বেশি বৃদ্ধি পাবে। তিন নম্বর হচ্ছে ভিটামিন B12। এই ভিটামিন B12 জাতীয় খাবার যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেক খাবারেই আমাদের শরীরে রক্তের RBC অনেক বেশি তৈরি করে, প্রত্যেক দিন উৎপাদন করে রেড ব্লাড সেল। সুতরাং আমরা যদি প্রত্যেক দিন ভিটামিন B12 জাতীয় খাবারগুলো খেয়ে যান তাহলে আমাদের রক্ত অনেক বেশি বৃদ্ধি পাবে, এনিমিয়া ভাব দূর হবে। যেমন রয়েছে মাছ, গরুর মাংসের লিভার বা দুধ জাতীয় যে খাবারগুলো রয়েছে এই প্রত্যেকটা খাবারেই ভিটামিন B12 জাতীয় যে পরিমাণ পাওয়া যায় যা আমাদের শরীরের RBC রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায়। চার নম্বর হচ্ছে সবুজ শাকসবজি। হ্যাঁ, সবুজ শাকসবজি আপনার প্রত্যেক দিনের খাবার তালিকায় থাকতে হবে। এই সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণ রয়েছে আয়রন, প্রোটিন, ভিটামিন B এবং C, এছাড়া অন্যান্য উপাদান তো রয়েছে। এই ভিটামিন B, আয়রন বা ফোলিক অ্যাসিড বা B এবং C আমাদের প্রত্যেকটা শরীরের জন্য খুবই দরকারি যা RBC রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন বাড়াতে অনেক বেশি সাহায্য করে। যারা অনেক বেশি উইক বা যাদের অনেক বেশি দুর্বল লাগে তারা যদি প্রত্যেক দিন খাদ্য তালিকার মধ্যে শাকসবজি রাখে তাহলে অন্যান্য মেডিসিন খেতে হবে না, তাদের শাকসবজি তাদের শরীরের দুর্বলতা, রক্তভিত্তি এবং ইনিমা ভাব যেটা রয়েছে সেটা দূর করে দিবে। পাঁচ নম্বর হচ্ছে ফল। ফলের মধ্যে কমলা খুবই গুরুত্বপূর্ণ কারণ কমলা RBC লেভেল অনেক বেশি বাড়িয়ে দেয়। প্রত্যেকদিন খাবারের তালিকা আমরা বলে থাকি যে প্রতিদিন একটা অথবা দুইটা করে কমলা খান যা আপনার লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন অনেক বেশি বাড়িয়ে দেবে। এছাড়াও কমলা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করে যা আপনাকে অনেক স্ট্রং রাখবে, ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি স্ট্রং করে দেবে। এছাড়াও আপনি আঙ্গুর এবং গাজর খেতে পারেন যা প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন আপনার বাড়িয়ে দেবে। ছয় নম্বর এবং লাস্ট হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি জাতীয় খাবারগুলো আমাদের শরীরের জন্য খুবই দরকারি, ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি বাড়িয়ে দেয় এবং আমাদের আয়রন লেভেলকে বাড়াতে সাহায্য করে। কমলা লেবু, লেবু বা স্ট্রবেরি এই জাতীয় যত ধরনের টক জাতীয় ফল রয়েছে প্রত্যেকটা ফলে ভিটামিন সি রয়েছে, এছাড়া অন্যান্য উপাদান তো রয়েছে। এই ভিটামিন সি যদি আমরা প্রতিদিন খেয়ে যাই তাহলে আমাদের RBC বা রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিনের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিবে। সাথে সাথে হচ্ছে আপনাদের দুর্বলতা যদি থাকে সেটাও অনেক বেশি কাটিয়ে দিবে, যাদের এনিমিয়া ভাব রয়েছে সেটাও আস্তে আস্তে কাটিয়ে দেবে। এছাড়া আপনি প্রত্যেক দিন একটা করে টমেটো খেতে পারেন কারণ টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। সুতরাং আজকে যে 6টা খাবারের কথা বললাম এই 6টা খাবার অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের এই খাদ্য তালিকায় রাখা উচিত, পাশাপাশি হচ্ছে আপনার এক্সারসাইজ, ব্যায়াম, ঘুম এগুলো নিয়মিত করতে হবে। তাহলে যাদের হিমোগ্লোবিন লেভেলটা কম রয়েছে বা যাদের অনেক বেশি দুর্বল লাগে বা উইক লাগে বা কোনো কাজ করতে গেলে বোরিং ফিল হয়, কাজে মন বসে না, তাদের ক্ষেত্রে দেখবেন এই খাবার 6টা খাবার খেয়ে গেলে নিয়মিত এক্সারসাইজ করলে বা নিয়মিত ঘুমালে আপনার এই যে ধূসগুলো ছিল ধূসগুলো থাকবে না। সুতরাং আমি বলবো এই প্রত্যেকটা খাবার খেতে হবে এবং প্রক্রিয়াজাত খাবার থেকে আপনাকে সবসময় দূরে থাকতে হবে। তো তোমার সকলকে এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই ভিডিওটা
আপনি দেখুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন।